কম খরচে পাঁচ বেডরুমের বাড়ির ডিজাইন। প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা জানাবো যে পাঁচ বেডরুম দিয়ে আপনি কিভাবে কম খরচে সুন্দর একটি একতলা বাড়ি করবেন। যাদের স্বপ্ন সুন্দর একটি বাড়ি করার, তারা চাইলে আজকে এই ভিডিওটি দেখে নিতে পারেন। আমরা অনেকেই ড্রয়িং ডিজাইনের উপর ভিত্তি না করে, মিস্ত্রির উপর নির্ভর করে আমাদের বাড়ির কাজ ধরে ফেলি। একটা পর্যায়ে দেখা যায় আমাদের বাজেটের বাহিরে অনেক অতিরিক্ত টাকা চলে যায়। তো যারা খরচ কমিয়ে এবং কি পরিকল্পিতভাবে সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে চান, তারা চাইলে আজকের এই ভিডিও থেকে অনেক কিছুই জানতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আমি সবসময় একটি কথা বলে থাকি যে আপনি অবশ্যই বাড়ি করার পূর্বে একটি ড্রয়িং ডিজাইন করে নেবেন এবং কি সেই ড্রয়িং ডিজাইনের আলোকে আপনার বাড়ির কাজটি সম্পূর্ণ করবেন, তাহলে আপনি একটি সুন্দর বাড়ি নির্মাণ করতে সক্ষম হবেন। তো আমাদের দেশে যে সমস্যাটি হয়ে থাকে, আমরা অনেক সময় মিস্ত্রির উপর ভিত্তি করে বাড়ি নির্মাণের কাজ শুরু করে দিই, তখন একটা সময় গিয়ে আমাদের বাড়ির কাজ আটকে থাকে। তো এই বিষয়টি যারা একটু সচেতন, তারা চাইলে এই বিষয়তে আপনারা আর একটু সচেতন হওয়া দরকার। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা যে বাড়িটি দেখতে পাচ্ছি এই বাড়িটি হচ্ছে গ্রামের জন্য একটি সুন্দর একটি বাড়ির ডিজাইন। যারা পাঁচটি বেডরুম দিয়ে সুন্দরভাবে গুছালো একটি বাড়ি করতে চান, তারা চাইলে আজকের এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। তো এই বাড়ির খরচ সহ আমরা প্রিয় ভিউয়ার্স, তো আমরা যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে আপনারা যারা গ্রামে সুন্দরভাবে সামনের লোকেশন সুন্দর করে সাজাতে চান, তারা চাইলে আজকের এই ভিডিওটি দেখতে পারেন। তো ভিডিওটি আমরা যে বাড়িটি দেখেছি এটির দৈর্ঘ্য হচ্ছে 42 ফিট 9 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 36 ফিট 2 ইঞ্চি। আপনাদের যাদের জায়গা এই শেপের, তারা চাইলে সেমভাবে বাড়িটি করতে পারেন, অথবা যদি আপনার জায়গা কম বেশি হয়ে থাকে তাহলেও আপনি বাড়ির কোনো অংশ জিনিস বা কোনো ভিতরে ড্রয়িং চেঞ্জ করতে পারবেন। তো অনেকেই বলে থাকেন যে পাঁচ বেডরুমের ভিডিও দেওয়ার জন্য, তো আজকে আমরা পাঁচটি বেডরুমই দেখতে পাচ্ছি। এখানে দুইটি মাস্টার বেড, সামনে যাদের সামনের অংশে 13 ফিট বাই 13.5 ফিটের রুম দেখতে পাচ্ছি এবং কি পেছনে তিনটি বেডরুম সহ টোটাল পাঁচটি বেডরুমের সমন্বয়ে এই বাড়ির ডিজাইনটি করা, এবং মিডলে আমরা একটি বড় ডাইনিং স্পেস দেখতে পেলাম। তো আমরা কর্নারে দুইটি বেডরুম এবং কি মাঝখানে একটি, টোটাল তিনটি বেডরুম পেছনে এবং কি সামনের দুইটি বেডরুম, টোটাল পাঁচটি বেডরুমের সমন্বয়ে এই বাড়ির ডিজাইনটি করা আছে। তো আমরা এই বাড়িটিতে টোটাল যে অংশগুলো পাবো তা হচ্ছে যে একটি কিচেন, তিনটি টয়লেট, পাঁচটি বেডরুম, একটি ড্রয়িং স্পেস। এবং কিচেন থেকে যারা এক্সিটের অংশটা বুঝেন না, অনেকেই কিচেন থেকে কীভাবে এক্সিট করা হয় সে বিষয়টা বুঝেন না, তারা আজকের এই ভিডিও থেকে দেখে নেবেন। অবশ্যই আপনার বিল্ডিংয়ে একটি এন্ট্রি এবং এক্সিট রাখবেন, তাহলে আপনার বাড়ির বা ঘরের ব্যবহার সৌন্দর্য বৃদ্ধি পাবে। এবং এখানে যে বাথরুম ইউজ করা আছে খুব স্ট্যান্ডার্ড সাইজের, যারা ডাবল কমিট ইউজ করতে চান তা সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাথরুমের পাশ বেশি রাখবেন, অর্থাৎ মিনিমাম 5 থেকে 6 ফিট পাশ এবং কি লম্বায় 7 থেকে 8 ফিট রাখবেন, তাহলে আপনি ইজিভাবে ব্যবহার করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা যে সবগুলো বিষয় তুলে ধরার চেষ্টা করেছি এবং কি আপনারা এই বাড়িটি করতে কতটা খরচ হবে এবং কি কতটুকু মাল লাগবে তাও জানতে পারবেন। এই বাড়িটি করতে টোটাল 7,890 কেজি মাল লাগবে, অর্থাৎ প্রায় 8 টন মাল লাগবে। এখানে সিমেন্ট লাগবে হচ্ছে টোটাল 822 ব্যাগ এবং কি বালি লাগবে 2727 ফুট এবং খোয়া লাগবে হচ্ছে বা ইট লাগবে হচ্ছে প্রায় 28,000 এবং কি নাম্বার ইট লাগবে 16,500। এখানে আপনারা রড লাগবে 5 সুতা 3510, 4 সুতো হচ্ছে 790, 3 সুতো হচ্ছে 2700 এবং কি 2,500 হচ্ছে 890 কেজি। তো আমরা এই বাড়িটির 3D আবার দেখে নিব এবং কি 3D কীভাবে করা আছে সেই বিষয়টি আমরা দেখব। তো প্রিয় ভিউয়ার্স, অবশ্যই প্ল্যানিং করে বাড়ি করবেন এবং কি তারই আলোকে বাস্তবায়ন করবেন, তাহলে আপনার বাড়ি সুন্দর হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।